এসএমসি ওরসালং এন নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি একজন অভিনেতা টেলিভিশন ব্যক্তিত্ব মনোজ সেন গুপ্ত গলা যে আপনার একটা বড় সম্পদ এটা আপনাকে সবাই বলে বলে না কে না বলে সবাই তারপর আমার একটা ভাতিজা আছে ছোটবেলায় আমাকে ভয় পেত গলার জন্য বলে বড় বাবার গলাটা যা মোটা গলাটা মোটা মোটা ওকে অভিনেতা হিসেবে পরিচয় দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু যখন আপনি অভিনেতা হিসেবে সত্যিকারের অর্থে জ্বলে উঠেছিলেন তখন জীবিকার জন্য টেলিভিশনে প্রযোজক হয়ে গেলেন যখনই প্রযোজক হয়ে গেলেন তখনই একজন প্রতিভাবান অভিনেতা অনিয়মিত হয়ে গেল এই কথাটি এখন টেনে আনলাম এই কারণে যে আপনি কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে বলছিলেন আপনি অভিনেতা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই সময়ের বাস্তবতাটা কি ছিল যে শুধুমাত্র অভিনেতা হয়ে থাকতে পারলেন না বাস্তব তো সবসময় খুব কঠিন কাজেই ইচ্ছে ছিল যে অভিনেতা হয়ে থাকতে চাই অভিনেতা হয়ে জীবিকা নির্বাহ করতে চাই কিন্তু পারিনি এখনও যে শুধু অভিনয়ের উপরে জীবিকা নির্বাহ করা যায় এখনও সেই সময়টা আসেনি মুসলিমেও কিছু শিল্পী যারা এটার উপর জীবিকা নির্বাহ করছেন কিন্তু অধিকাংশ শিল্পী শুধু নাটকে অভিনয় করে জীবিকা নির্বাহ করবেন বা সামাজিক একটা স্ট্যাটাস সামাজিক একটা মর্যাদা সেটা পাওয়া যায় না মুষ্টিমেয় যাদের কথা বলছেন তারা এত পাওয়ারফুল অ্যাক্টর এবং এত বেশি সামাজিকভাবে স্বীকৃত তাহলে কি ধরে নেব যাদের যোগ্যতা আছে তারাই টিকে থাকবে বাকিরা আসলে আশেপাশে ঘোরাঘুরি করবে না 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 তা কেন শিল্পী সবাই সবাই শিল্পী এবং একটা নাটকে যদি বিশজন চরিত্র বিশটা চরিত্র থাকে তো বিশটা চরিত্র বিশ রকম সেখানে সবাই মুখ্য চরিত্র অভিনয় করে তা না পার্শ্ব চরিত্রের প্রয়োজন আছে মামার প্রয়োজন আছে বাবা আছে ছোট ভাই কিন্তু মামা চাচা বাবা হয়ে তো জীবিকা নির্বাহ করা যায় না যায় না যায় না সেটা সেই সময় এখনো আসেনি কখনো কি আসবে কখনো আসবে মনে হয় না এবং যদি আসে তাহলে বাংলাদেশের জন্যই প্রযোজ্য নাকি পৃথিবীর সব দেশেই কখনো আসে না মামা খালাদের না না আসে ভারতবর্ষে কিছুটা তো এর ব্যতিক্রম এখানে তো আমি তো দেখি যে দুজন শিল্পী দিয়ে বা চারজন শিল্পী দিয়ে নাটক হচ্ছে না আপনারা যখন টেলিভিশনের প্রযোজক ছিলেন ভালো ভালো নাটক হয়েছে ভালো ভালো নাটক হওয়ার পাশাপাশি এ কিছু দায়ভারও আপনাদের নিতে হবে বা আপনাদের বিরুদ্ধে কিছু অনুযোগ আছে আমি ঠিক অভিযোগ বলবো না বিটিভি তখন একমাত্র চ্যানেল সেই সুবাদে আপনারা যারা প্রযোজক তাদের পিছনে আর্টিস্টরা ঘুরত আপনারা পছন্দের শিল্পীদেরকে নিতেন বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ শিল্পীদেরকে আপনারা কর্নার করে ফেলতেন আপনাদের একটা সিন্ডিকেট কাজ করত আপনাদের ব্যবহারেও কিছু উদ্ধতা ছিল যেগুলো সকলকে কষ্ট দিত এবং এক ধরনের অহংকার চলে এসেছিল বলেই আজকে পতন এটার সাথে আপনি একমত নাকি আংশিক না আমি সম্পূর্ণ একমত নই এটা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় একটা নাটক যে প্রডিউসার প্রডিউস করতেন তখন প্রথমে তিনি চিন্তা করতেন অন্তত আমি চিন্তা করতাম যে গল্পটা গল্পের পরে একটা নাটকে যে চরিত্রগুলো ঠিক প্রপার কাস্ট চেষ্টা করেছি সবসময় বা অন্যরাও করেছেন প্রপার কাস্ট চিন্তা করেছেন তারপরে পার্শ্ব চরিত্র এই সেই এটা সেটা আছে ওইভাবেই শিল্পী নির্ধারণ হতো এবং আমি তো বেশ কিছু নাটক প্রডিউসও করেছি টেলিভিশনে প্রায় সদ্বিজনেক নাটক প্রডিউস করেছি তখন তো তালিকাভুক্ত শিল্পী ছাড়া আমরা সাধারণত কাজ করতে দেখতাম না আমরা তালিকাভুক্ত শিল্পী ছাড়া নিতাম না রাইট যারা তালিকাভুক্ত শিল্পী তাদেরকে আমরা নিতাম এবং তালিকাভুক্তের একটা আলাদা মূল্যায়ন ছিল তালিকাভুক্তের আলাদা একটা স্বীকৃতি ছিল স্বীকৃতি ছিল কিন্তু এই সময়ে এসে কি হচ্ছে বেতার এবং টেলিভিশন শিল্পীকে তখন জাতীয় শিল্পী হিসেবে ধরা হতো জাতীয় শিল্পী হিসেবে ধরা হতো তো এখন কি বেতার এবং টেলিভিশনে যারা আমরা একসময়ের তালিকাভুক্ত শিল্পী তাদেরকে জাতীয় শিল্পী হিসেবে ধরা হয় ধরা এখন হয় কি না জানি না যেহেতু এখন অডিশন পাস করা শিল্পীর বাইরেও শিল্পীরা কাজ করছেন এবং তারা অনেক হাই রেট অনেক হ্যাঁ হাই রেট অনেক নিয়েই কাজ করছে কাজ করছেন তাহলে যে টেলিভিশন আবার অডিশনও নিচ্ছে তো তাদের অডিশন ছাড়া শিল্পীকে দিয়ে যদি নাটকে অভিনয় করানো হয় তাহলে আবার অডিশন নিয়ে লাভ কি
আবার এই ক্ষেত্রে আরেকটা বিষয়ও চোখে পড়েছে যে যারা আরেকটা জিনিস হচ্ছে যে বেতার এবং টেলিভিশনের যে শিল্পীরা তখন অডিশন দিয়ে পাস করার পরে পুলিশ ভেরিফিকেশন হতো অনেক প্রক্রিয়া এবং এটা বিরাট একটা প্রক্রিয়া এটা জাতীয় পর্যায়ে ছাড়া তো এটা হয় না না আমরা আমি তো ফিল্মে অভিনয় করতে গেলে কিন্তু এগুলি লাগে না না বা এখন যে সমস্ত তো আমাদের ওই স্বীকৃতিটার এখন আসলে দাম কি এই যে আমরা যে জাতীয় টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী বা আমরা ক উচ্চ হ্যাঁ এটা এটার মূল্যায়নটা আসলে মূল্যায়নটা আস্তে আস্তে ক্রমশ কমে গেছে কিন্তু বেতারে কিছুটা আছে এখনো বিভিন্ন জায়গায় যদি এই যারা ভারতে পড়াশোনা করতে যান তাদের যদি ইয়ে থাকে বেতারে অভিনয় করা বা গান টেলিভিশনে নৃত্য বা এই সমস্ত কিছু বিষয় থাকে তখন তারা কিন্তু বেতার এবং টেলিভিশন থেকে সার্টিফিকেট নেয় ওই সময় কাজে লাগে ওই সময় এটা অ্যাম্বাসিতেগুলি কাজে লাগে এখনও লাগে এখন যখন নাটক দেখেন এবং এখন তো ওটিটির যুগ ওটিটিও চলে এসছে আপনাদের সময়কার নাটক অভিনয় এখনকার অভিনয় নাটকের গল্প পার্থক্য কি আপনি কতটুকু পছন্দ করেন এবং কতটুকু পছন্দ করেন না আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সালাইনে কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন এসএমসি রোড সালাইনে টেলিভিশন ধারাবাহিক নাটক হতো আর একক নাটকটা বেশি হতো তো মূল যেটা বিষয় ছিল সেটা হচ্ছে গল্পটা ভালো ছিল গল্পটা ভালো ছিল এখন আমি কোনো গল্প খুঁজে পাই না গল্প ভালো ছিল এবং প্রপার কাস্ট হতো প্রোডাকশনটা তিন নম্বরে রাখলাম সেই জন্যে এখনও আমি তো অভিনয় এখন অনেক দিন করি না কিন্তু এখনও কিন্তু আমাকে দর্শক ভালোবাসে এখনও অনেকেই আমাকে দেখে চেনে এবং বলে তাহলে নিশ্চয়ই তাদের মনে বিভিন্ন রকম চরিত্র অভিনয় করেছি তাদের সাথে একটু মিলে গেছে সে সমস্ত চরিত্র তারা এখনও মনে রেখেছেন এই বিটিভিতেই অনেক বড় বড় তারকার জন্ম আজকে যারা পৃথিবীব্যাপী নাম করা আপনাদের ছায়ায় আপনাদের চারপাশেই তাদের বেড়ে ওঠা আবার অনেককেই দেখেছেন অকালে ঝরে যেতে হ্যাঁ ঝরে যেতে এই অভিজ্ঞতা আপনাকে কি শিক্ষা দেয় না এই অভিজ্ঞতা কষ্ট দেয় তবে এটা একটা ইয়ে থাকতে হবে গাঁথনিটা তার শক্ত যদি থাকে ভিত যদি মজবুত থাকে যেমন আমরা যারা আমি নিজে তো যখন ক্লাস ফোরে পড়ি তখন অভিনয় করি তখন থেকে অভিনয় করছি টিপু সুলতান নাটক দিয়ে আমার প্রথম অভিনয়ের যাত্রা তো ভিত যদি শক্ত হয় তাহলে ঝরে যাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন বেসরকারি টেলিভিশন সিনেমা এবং বর্তমানে ওটিটি এছাড়াও আরেকটি প্ল্যাটফর্ম আছে ইউটিউব সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই কন্টেন্ট বা নাটক হয় বা সিনেমা হয় এই প্রত্যেকটি ক্ষেত্রে আবার এছাড়াও আছে যাত্রা এই প্রত্যেকটি ক্ষেত্রে অভিনয়ের ধরন কি আলাদা এই অভিনয়ের ধরন নিয়ে কি কোনো স্কুলিং হয় হওয়া উচিত কিন্তু আমার জানা মতে সেরকম কিছু হয় না কারণ যাত্রার ধরনটা সম্পূর্ণ আলাদা কারণ চারদিক খোলা থাকে নাটক মঞ্চের ধরনও আলাদা মঞ্চের ধরনটা আলাদা সম্পূর্ণ আলাদা এবং দর্শকদের সাথে একাত্মতার যে বিষয়টা সেটা এটাই আমার প্রশ্ন এবং বেতারের যে অভিনয়টা সেটা সম্পূর্ণ গলার বিষয় টেলিভিশনে গলা তো আছে একজন শিল্পীকে সেই সাথে মেকআপের যে বিষয়টা গেট আপ মেকআপের ব্যাপার আছে রাইট সেটা টেলিভিশনে পোশাক না একদম আপনি ঠিক বলছেন যে প্রত্যেকটি জিনিসটা আলাদা আলাদা কিন্তু আমি বলছি যে একজন শিল্পী কি তাহলে নিজ দায়িত্বেই শিখবে কোনো প্রতিষ্ঠান তাকে শেখাবে না নাকি যখন সে যেখানে যাবে সেই পরিবেশ তাকে শিখিয়ে নেবে না কিছুটা শেখানো হয় মঞ্চে আমরা কিছুটা শিখতে পারি মঞ্চের আগে যারা কাজ করেছেন কারণ অনেক শিল্পী দেখেছি সিনেমা থেকে এসে টেলিভিশনে অনেক লাউড অ্যাক্টিং করে এবং টেলিভিশনে তাদের গ্রহণযোগ্যতা তৈরি হয় না আবার টেলিভিশন আর্টিস্টদের অনেক ক্ষেত্রে সিনেমায় গ্রহণযোগ্যতা তৈরি হয় না তাদের স্লো অ্যাক্টিংয়ের কারণে না টেলিভিশনে যেহেতু মঞ্চের যেটা লাউডনেস লাগে যাত্রাতে আরও বেশি লাগে টেলিভিশনে সেটা কম যেহেতু মাইক্রোফোন আছে উপরে মাইক্রোফোন থাকে মাইক্রোফোন আচ্ছা আমরা যেখানে কথা বলছি এখানে যদি আমি খুব চিৎকার করো তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে কারণ আমাদের এখানে মাইক্রোফোন আছে তো এটাই বুঝতে হবে সব মাধ্যমে অভিনেতা এবং তারকার মধ্যে পার্থক্য কি অভিনেতা তারকার মধ্যে পার্থক্য যাকে মানুষ বেশি ভালোবাসে সেই তারকা অভিনেতারা ইদানিংকালে গত 10-15 বছর বয়স মানে ধরে বেশি রাজনীতি প্রিয়
হয়ে যাচ্ছে রাজনীতি ঘেঁষা এবং দিন শেষে দেখি যে বেশিরভাগই এমপি হতে চায়। জরুরি ছিল এই বিষয়টি অভিনেতাদের জন্য? আমি এটাতে বিশ্বাসী নই, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে অভিনয় করি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চাই। অন্যরকম কোনো উচ্চ আশা বা এই ধরনের কোনো ইয়ে আমার ভিতরে নেই এবং আমি এটা খুব বেশি পছন্দ। রাজনীতি করাটা কি উচ্চাশা মনে করেন আপনি? অবশ্যই উচ্চাশা। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে কেনার সময় ব্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। এসএমসি রোড সেলাইনে আপনার কিছু দর্শনের কথা চ্যানেল আইয়ের দর্শককে বলবেন, না বলা কথা বলবেন যে কথাগুলো আগে কখনো বলেন। আমার যে কথা, সে কথা বলার আগে ফেব্রুয়ারি মাস আমি আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করছি ভাষা শহীদদের প্রতি। আমি আমার জীবনে তিনজন মানুষকে আমি আমার আদর্শ মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনেতা হব, কতটুকু কি হয়েছে বলতে পারবো না, তবে আমার যেটা মনে হয় যে আমি আমার জীবনের সেরা যে অভিনয় সেটা এখনও আমি করতে পারিনি, করা হয়নি। যদি কখনো সুযোগ আসে চেষ্টা করব করার। আর যেহেতু ছোটবেলা থেকেই নাটক করি, ঢাকাতে এসেও 67 সালে ইঞ্জিনিয়ার্সে প্রথম নাটক অভিনয় করেছিলাম। তারপরে আরেকটা আমাদের গ্রুপ ছিল রঙ্গরূপ, সেটার প্রধান অভিনেতা ছিলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ আনসার, আলতাফ হোসেন, অনেকে ছিলেন সেখানে। তো আমরা তখন 73-74 সালের দিকে ঢাকা ইঞ্জিনিয়ার্সে একটা নাটক করতাম, ছুটির দিনে নাটকটা মঞ্চস্থ হতো রঙ্গরূপ থেকে। এটা আব্দুল সাত্তারের লেখা, বিদ্যালঙ্কার প্রেস। তো ওই নাটকটা তখন বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের বেশিরভাগ মাননীয় মন্ত্রীরা নাটকটা দেখেছিলেন। তা আমাদের খুব ইচ্ছা ছিল জাতির পিতাকে ওই নাটকটি দেখানোর। এটা অনেকটা না বলা কথা, অনেকেই জানেন না। তো সেই ইচ্ছা থেকে আমরা একদিন বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম, সেটা হলো 12 আগস্ট 1975। 40 মিনিট বঙ্গবন্ধুর সাথে কথা হয়েছিল। উনি গুনার চেয়ার থেকে উঠে এসে আনোয়ার ভাইকে জড়িয়ে আনোয়ার বলে বিকট চিৎকার করে ওনার সেই ভরাট কণ্ঠে আনোয়ার বলে চিৎকার করে আনোয়ার ভাইকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন, বাংলায় দুই নবাব, তুই আর আমি।